এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা। আজকে আমি আবার চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি বানিয়ে নেব শিংলোড়ায় বাটা মশলা দিয়ে খাসির মাংস কষা। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকুন। আজকে রান্নায় আমায় হেল্প করবে আমার দিদা। তো দিদা এখন মশলা বেটে দেবে আর আমি ভিডিওটা করছি। তো এখানে বাটির মধ্যে আছে আদা এবং রসুন, তো এটাকে দিদা পেস্ট করে নেবে শিংলোড়াতে। তো শিংলোড়াটা ধোয়া হয়ে গেছে, এখন দিদা রসুন এবং আদাটাকে নিয়ে নিচ্ছে বাটার জন্য। তো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা একদম স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। এই শিংলোড়ায় মশলা বেটে যদি কোনো রান্না করা হয়, সেই রান্না কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর এখন তো এই শিংলোড়া খুবই কম ব্যবহার করা হয়, কিন্তু যখনই ব্যবহার করি আমরা মাঝে মাঝে, তো ওই রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আর আজকের রান্নাটাও কিন্তু খুবই টেস্টি হবে খেতে। তো এই যে আদা রসুনের বাটাটা হয়ে গেছে, এবার লঙ্কা বেটে নেওয়া হবে। এখানে আদা রসুনের পরিমাণটা বলে দিই, এটা বাটার পর প্রায় বড় চামচে 3 চামচ মতো হয়েছে। আর এবার লঙ্কাটা বেটে নেওয়া হবে। তো এখানে লঙ্কা প্রায় কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে 2 থেকে 3টে, আর শুকনো লঙ্কা নেওয়া হয়েছে 4টে। তো এটাকেও এবার বেটে নেওয়া হবে। আর এই যে কাঁচা এবং শুকনো লঙ্কার সাথে কিছু গোলমরিচও দেওয়া হবে। তো গোলমরিচ এখানে প্রায় 20টা মতো দানা, মানে গোলমরিচ 20টা মতো গোলমরিচ নেওয়া হয়েছে। তো এটাকেও এখন ওই লঙ্কার সাথেই বেটে নেওয়া হবে খুব ভালোভাবে। তো এখানে মশলা বাটা রেডি হয়ে গেছে, লঙ্কা এবং আদা রসুন। তো এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এই খাসির মাংস কষা রান্নার জন্য এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি প্রায় বড় চামচে 4 চামচ। এরপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব 3টে লবঙ্গ, 1টা এলাচ আর 2টো দারচিনির টুকরো। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এরপর এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটাটা। আদা রসুনের বাটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2টো ছোট সাইজের টমেটো। এই টমেটোগুলো আমি কেটে দিলাম না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব
বড় চামচে 2 চামচ মতো জিরে গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদ। এরপর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কাশ্মীরি মির্চ। এটা রং করার জন্য আর ঝাল করার জন্য তো আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং গোলমরিচ দিয়েছি। আর এই মাংস কষাটা কিন্তু একটু ঝালঝালই হবে, তো এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এটা ছেড়ে দেব টমেটোগুলো হালকা গলার জন্য। এরপর খুন্তি দিয়ে টমেটোগুলোকে গলিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মশলার সাথে টমেটোটা মিশে যায়। আর এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমি যে খাসির মাংসটা আছে সেটাকে অ্যাড করে দেবো। তো এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, এর মধ্যে এবার আমি দিয়ে দেব মাংসটা। আর এখানে আমি 600 গ্রাম মতো মাংস নিয়েছি, তো এটা এখন দিয়ে দিলাম। আর এটাকে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা হালকা নাড়াচাড়া করে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটাটা, লঙ্কা এবং গোলমরিচ যেটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। কাঁচা শুকনো লঙ্কা এবং গোলমরিচ একসাথে যে বাটা ছিল এটা দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই মাংসটাকে প্রায় 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে। মাংসটাকে 10 মিনিট ধরে কষানোর পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে হালকা করে নেড়ে ছেড়ে নেব। এই মাংস কষাটা যেহেতু আমি কুকারে দিচ্ছি না, তো কড়াইতে এটা রান্না করতে একটু টাইম লাগবে। তো এখন এটাকে 5 মিনিটের জন্য আমি নাড়াচাড়া করে নেব, তারপর আবার এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দেব। দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখে নেব যে মাংসটা কত দূর হয়েছে। এটা যেহেতু আমি কড়াইয়ের মধ্যেই করছি, তো একটু টাইম লাগবে এটা রান্না হতে। কুকারে দিলে তো এটা তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কড়াইয়ের মধ্যে মাংস কষালে বা রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়। তো এটাকে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এটাকে জাস্ট আর 5 মিনিট নাড়াচাড়া করে নেবার পর লাস্ট এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।
তো তৈরি হয়ে গেছে আমার খাসির মাংস কষা। আর এখানে দেখতে পাচ্ছেন যে হাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, আর খাসির মাংস কষা সেদ্ধ যেমন হয় ঠিক সেরকমই হয়েছে। আর এটাকে গরম গরম পরিবেশন করুন যে কোনো রাইস বা পরোটা বা লুচির সাথে, এটা কিন্তু একদম জমে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।